তো আপনি এই চিতাবাঘের বাচ্চাগুলো কিভাবে ধরলেন, আপনার অভিজ্ঞতাটা একটু বলেন। আমি আমার ওই একটা ছাগল ঘোষের মাথায় রাখি, ওই ছাগলটা সারা রাত ঘুমাইতে পারে না, সারা রাত খালি মানে আমাকে ডাকাডাকি করে। আমি যাই আর দেখি যে এখানে ওই খড়ির মধ্যে ফোঁস 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 করে, তখন আমার মনে সন্দেহ হইল যে নিশ্চয়ই এখানে কোনো ওই সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার বাচ্চা উঠাইছে। তখন আমি সন্দেহ করিয়া সকালবেলা আমি আমার বাড়ির ঘষির মাথা পরিষ্কার করতে শুরু করি। তখন পরিষ্কার করতে করতে দেখি একটা মাথা দেখা যায়, মাথা দেখা যায় বলতে চিল্লানি মারার সাথে সাথে রয়্যাল বেঙ্গল টাইগারটা আমার বেড়ার ফাঁক দিয়া ফাল মাইরা আমাকে একটা আসর মাইরা চলে গেল। তারপরে আমি আমার জনগণকে সবাইকে ডাকলাম, আসার পরে দেখি তিন তিনটা এই রয়্যাল বেঙ্গল টাইগারের বাচ্চা আমার মাসার ভেতরে আরাম করে শুয়ে আছে, তাও আমারই খেতাবালিশ নিয়া। তখন আমি আস্তে আস্তে এই রয়্যাল বেঙ্গল টাইগারের বাচ্চাগুলা একটা বাক্সর ভিতরে করে, বলবেন যে মিথ্যা কথাই দেখেন বাক্স, এই বাক্সর ভিতরে ভুজাই করিয়া আমি আমার জনগণের সামনে এই ইউনিয়ন পরিষদের সামনে নিয়ে আসি। আমার একজন ডাক্তার ভাই আছে মোহাম্মদ সাইদুর ডাক্তার, উনি আমাকে নির্দেশনা দিল যে রৌমারী ইকবাল ভাইয়ের কাছে নিয়ে গেলে তুমি কিছু পুরস্কার পাইতে পারো। সেই জন্য আমি এই সাক্ষাৎকারটা ইউটিউবে অনলাইনে ইন্টারনেটে চালু করে দিলাম। আমাকে আপনারা যাহা কিছু সম্মান দিবেন আমি তাতেই খুশি, ধন্যবাদ। তো আপনারা দেখছেন তাহের ভাইয়ের সাক্ষাৎকার, সবাই এই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন যাতে এই ভিডিওটা অনেক দূর পর্যন্ত অনেক মানুষের কাছে পৌঁছে যায় আর যেন তাহের ভাই অবশ্যই কোনো পুরস্কার পায়। ধন্যবাদ ধন্যবাদ। তিনটা বাঘের বাচ্চা ধরে ফেলাইছে, তিন তিনটা বাঘের বাচ্চা সিংহর বাচ্চা ইন্টারনেটে তারা ইউটিউবে ফেসবুকে মাইরা দাও, জনগণ খুঁজবা নাকি আসুক সাংবাদিক টাংবাদিক নিয়ে বড় বানাও, বড় বানাও দাও, ভাগে 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 বাচ্চা বাচ্চা লাইট দিলাম। হ্যাঁ বাচ্চা তুলেছে, সারা রাত তিনটে জোড়া ধরে দাও রে, আলাদা হয়ে হাতে কি হয়। হ্যাঁ আমি নগদ তোলায় গেছি, খড়ি নামাতি নামাতি আমার জাম পাতা বলতে জায়গায় বাসা বানাইছে। মানে একটা বাড়ি দিছি, বাড়ির জায়গায় নেই সাবরা, তো একবার বাড়ি দিছি তিন লাগছে জানি না, তো গাবরা আসে না খড়ি বাই করার না, গাবরা আছে যে এটা মনে করে খড়ি নামাইছি। দেওয়ানি হইসা অত দূর যাও তো দেখিনি কে মারবো কে পাল বইডি পাল লেগে দিন তাহার বাড়ির মাসায় থেকে ধরা ফেললো তিন দিয়ে চিতাবাঘের বাচ্চা, চিতাবাঘের বাচ্চা তুমি তো যাবাই নি, খানিক এক দুপুর থাকবো নি, যদি খবর কও নিয়ে যায় নিয়ে যাবো নি, আর আবার যদি দুই চার লাখ দেয় গন্ডা তোলা অবশ্যই তোমার দুই চার লাখ টাকা দেওয়া হবে, তিনটা বাঘের বাচ্চা অন্তত তিন লক্ষ টাকা তো তুমি পাবেই। এখনই চিতা খাই কি চিড়িয়াখানায় নিয়ে গেলে আমার দাম বাইরে যাবো কত।